নাইকোর সঙ্গে 2003 সালে করা সরকারের সব চুক্তি অবৈধ ঘোষণা হাইকোর্টের। ট্যাংরাটিলার ক্ষতিপূরণ আদায়ে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে কারখানা নির্মাণে নিষেধাজ্ঞা, 6 মাসের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। বন্যার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দিষ্ট পশুর হাটের বাইরে গরু বেচাকেনায় নিষেধাজ্ঞা, কোরবানির জন্য 365টি স্থান নির্ধারণ। এবং ফেনীতে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ, তালা দিয়ে পালালো হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান খবির। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে 2003 সালে করা বাপেক্স ও পেট্রোবাংলার যৌথ চুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ট্যাংরাটিলার ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এক যুগ আগের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন আদালত। অ্যাটর্নি জেনারেল জানান, বিএনপি জামাতে জোট সরকারের আমলে হওয়া এই চুক্তি বাতিলই তৎকালীন সরকারের দুর্নীতির প্রমাণ। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, অস্বচ্ছ চুক্তি করলে যে পার পাওয়া যায় না সেই সতর্কবার্তায় দিল এই রায়। 2003 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দেশের কয়েকটি প্রান্তিক গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য কানাডীয় কোম্পানি নাইকোর সাথে চুক্তি করে সরকার। চুক্তির পর ফেনী গ্যাস ক্ষেত্র থেকে নাইকো গ্যাস উত্তোলন ও সরবরাহ শুরু করলেও ট্যাংরাটিলা গ্যাস কূপ খননে দুই দফা বিস্ফোরণ ঘটে। তাছাড়া শুরু থেকেই অস্বচ্ছভাবে নাইকোর সাথে চুক্তির অভিযোগ ওঠে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন সহ 11 জনের বিচারও চলছে। এমন প্রেক্ষাপটে চুক্তিতে অস্বচ্ছতা প্রমাণ হওয়ায় এক যুগ আগের করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। রায়ে নাইকোর সাথে বাপেক্স ও পেট্রোবাংলার যৌথ চুক্তি বাতিলের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। করাপশনের ফসল, এই এগ্রিমেন্টের আন্ডারে যত কর্মকাণ্ড হয়েছে সবগুলা বাতিল, এবং এই দুটো গ্যাস ফিল্ড সরকারের কাছে ন্যস্ত হবে, এবং এই গ্যাস ফিল্ড জিএসপিএস এর আন্ডারে, গ্যাস পারচেজ এগ্রিমেন্টের আন্ডারে যত পাওনা সবগুলো সরকারের পাওনা হিসেবে গণ্য হবে। বাংলাদেশী হাইকোর্ট আমাদের নিজেদের বিচারে এটা প্রমাণ করে দিল করাপশন সহ্য করা হবে না এবং অ্যাসেটগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। এর আইকে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আরেকটি দুর্নীতির প্রমাণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই দুর্নীতির মাধ্যমেই এই চুক্তি হাসিল করেনি তারা, আমাদের দেশের প্রচণ্ড রকম ক্ষতি করে গেছে এই গ্যাস ফিল্ডগুলো, এই যখন অগ্নুৎপাত ঘটে। আর জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, এ চুক্তি বাতিলের ভালো মন্দ দুই দিকই রয়েছে। এটা একটা ওয়ার্নিংও হতে পারে বিদেশিদের কাছে, যারা আইনের বাইরে গিয়ে বা আন্ডারহ্যান্ড ডিলিং এর মাধ্যমে এই দেশে যদি কোনো চুক্তি করে, সেই চুক্তি দিয়ে ভবিষ্যতে এটা তাদেরকে আবার পে করতে হবে তার প্রেক্ষিতে। 6 মাসের মধ্যে এই গ্যাস গ্রিডে আনলে আমাদের এখন যে জাতীয় যে জ্বালানি সমস্যা, গ্যাসের সমস্যা হচ্ছে, তার সমাধান হতে পারে, এবং এই রায় আমাদের জাতীয় গ্যাসের নিরাপত্তাহীনতাটাকে, গ্যাসের যে আমরা আজকে নিরাপত্তাহীন হয়ে পড়েছে তা নিশ্চিত করার ব্যাপারে একটা বিরাট ঐতিহাসিক মাইল ফলক হবে বলে আমি আশাবাদী। ভবিষ্যতে চুক্তির ক্ষেত্রে এই রায় সতর্কবার্তা হয়ে থাকবে বলেও মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে থাকা শিল্প কারখানা কেন অবৈধ নয় জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কলকারখানা স্থাপন বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে থাকা কলকারখানার তালিকা 6 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সুন্দরবনের আশেপাশে যত্রতত্রভাবে যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, এর যে কিউমুলেটিভ এফেক্ট, এটা সুন্দরবন বহন করার জন্য উপযুক্ত না। মামলা রিটের প্রাথমিক শুনানি শেষে সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যে কেন এই শিল্প কলকারখানা অবৈধ ঘোষণা করা হবে না। 2টি অ্যাডিনট্রিম অর্ডার পাস করেছে। 6 মাসের মধ্যে সরকারকে একটা হিসাব হাইকোর্টে দাখিল করতে হবে যে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে
কতগুলো শিল্প প্রতিষ্ঠান সেখানে বিদ্যমান রয়েছে। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে যাতে রুলের নিষ্পত্তি হওয়া না পর্যন্ত কোনো শিল্প কলকারখানা স্থাপনের অনুমতি না দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার্ত এলাকায় জানমালের ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার। বন্যার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেটের আতিয়াভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহতদের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি উপস্থিত ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি ত্রাণ তহবিলের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আবার যাতে কৃষকরা চাষাবাদ শুরু করতে পারে সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে একটু বন্যা হচ্ছে, বন্যায় বেশ মানুষের ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, নদী ভাঙায় অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমরা একটাই সিদ্ধান্ত যে যারা এভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকে, যাদের যেমন জমি জমা চলে যাচ্ছে বা বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাদেরকে আবার পুনর্বাসন করা এবং পানিটা নামার সাথে সাথে যেন আবার তারা চাষবাস করতে পারে সেই ব্যবস্থা করা, সব রকম উদ্যোগ আমরা নিয়েছি। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় যাই হোক না কেন, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা আর জানমালের ক্ষতিটা যাতে কম হয় সেটা যাতে না হয় সেদিকে ব্যবস্থা নেওয়া, তা আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ। সন্ত্রাস বিরোধী অভিযান এবং বিভিন্নভাবে যে কাজ করতে যে জীবন দিয়েছে সবসময় আমরা আছি, দেখবো কারো কোনো অসুবিধা যাতে না হয় সেটা আমরা চেষ্টা করব। আর যারা আজকে আমাদের ত্রাণ তহবিলে অনুমোদন দিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলার সময় আরো থাকছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়তি গাড়ির চাপ, কুমিল্লা অংশে 20 কিলোমিটার জুড়ে তীব্র যানজট। চট্টগ্রামে কোরবানির পশুর হাট বসানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সিটি কর্পোরেশন। এছাড়া পশু জবাইয়ের জন্য 365টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার 2টি স্থায়ী এবং 6টি অস্থায়ী বাজার ছাড়া অন্য কোথাও পশু বেচাকেনা করা যাবে না। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামে প্রতি বছরই ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু গরুর হাট বসে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সাগরিকা ও বিবিরহাট নামে সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি গরুর বাজার ছাড়াও কোরবানি উপলক্ষে ইজারা প্রক্রিয়া সম্পন্ন করেছে আরও 6টি অস্থায়ী গরুর বাজারের। এবার রাস্তায় যাতে কেউ কোরবানির পশু বিক্রি করতে না পারে সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। পার্টিকুলার জায়গা আছে ওখানে কিন্তু পশু বিক্রয় করবেন আর কি, এবং কোরবানি দাতারা, সম্মানিত কোরবানি দাতারা ওই পশুর হাট থেকেই কিন্তু ওনাদের পছন্দীয় পশু ওনার ক্রয় করবেন এবং কোরবানি প্রদান করবেন। অনুমোদনহীন গরুর বাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। নির্ধারিত সিটি কর্পোরেশনের হাটের ইজারাদারদের মাধ্যমে যেন পশুর হাট নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয় সেটার উপর আমরা জোর দেব। এর বাইরে কেউ যদি আলাদাভাবে করতে চায়, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে, আমরা তাদের মাধ্যমে সেগুলো উচ্ছেদ করা এবং যদি এই সংক্রান্তে কোনো চাঁদাবাজি হয় তাহলে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। এদিকে নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 41টি ওয়ার্ডে 365টি স্থান নির্ধারণ করা হয়েছে। রাস্তাঘাটে বা প্রধান সড়কে কোনো কোরবানি করা যাবে না, কারো যদি আঙ্গিনা থাকে ঘরের পাশে তারা সেখানে কোরবানি করবে এবং কোনো ধরনের পরিবেশ দূষণ করা যাবে না। বৃহত্তর চট্টগ্রামে এবার 5,91,000 পশু কোরবানি হবে বলে আশা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। এই মুহূর্তে চরমোনা এলাকায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, সরাসরি যাচ্ছি সেখানে। ফিরদাউস সোহাগ মামুন, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশাল থেকে 15 কিলোমিটার দূরে চরমোনাইর পশুর হাটে। এখানে বেচাকেনা আজকে যেটা দেখলাম, পশুর হাটের বেচাকেনা মোটামুটি তুলনামূলক বলা যায় যে যে কয়দিন বাকি রয়েছে সেই তুলনামূলক কিন্তু বেচাকেনাটা বেশ ভালোই। এখানে আমরা যেটা দেখেছি যে 1,045 গরু রয়েছে এখানে, তবে তুলনামূলক ক্রেতার সংখ্যা কিন্তু একটু কম। জিজ্ঞেস করেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা হাটের ইজারা যারা রয়েছেন, তারা আমাদেরকে যে জানিয়েছেন যে এখানে এই মুহূর্তে
তারা মোট 350-400 মতো গরু দুপুরের পর থেকে এই পর্যন্ত বিক্রি করতে পেরেছেন। কথা বলেছিলেন যারা এখানকার ক্রেতা রয়েছেন, তারা যেটা বলেছেন কেন এখানে আসছেন গ্রামের হাটে কেন, এর প্রশ্নের জবাবে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে কিন্তু গরুর পশুর দাম তুলনামূলক শহরের চেয়ে একটু কম, এবং এই কম হওয়ার কারণেই কিন্তু তারা কম দামের আশায় কিন্তু গ্রামের হাটগুলোতে তারা ভিড় জমাচ্ছেন। বরিশাল নগরীর যে যতগুলো হাট রয়েছে সেই হাটগুলো কিন্তু এখন পর্যন্ত জমে উঠেনি বা মেলেওনি খুব একটা, আর এই কারণেই কিন্তু তারা যারা পশু কিনবেন তারা কিন্তু ক্রয় করার উদ্দেশ্য নিয়েই কিন্তু গ্রামের হাটের উদ্দেশ্যে ছুটছেন। এবং যারা কিনতে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে শহরের হাটের তুলনায় এখানে 5,000 থেকে 7,000 টাকা প্রকারান্তরে 10,000 টাকাও কমে তারা গরু কিনতে পারছেন। তবে কেউ কেউ বলেছেন যে কারো কারো সাথে কিন্তু মতানৈক্য রয়েছে, কিছু কিছু পশুর ক্রেতা তারা কেউ কেউ বলেছেন আমাদেরকে যে এখন পর্যন্ত কিন্তু হাটের দাম হাঁকানো হচ্ছে তবে পশু ছাড়ছেন না খুব একটা। এর কারণটা হচ্ছে তারা যেটা বলতে চান যে পশু এখন এই মুহূর্তে অনেক ক্রেতারা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে যেহেতু আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে কোরবানির, এই কারণে কিন্তু তারা দাম দেখাদেখি করছেন, তারা চাচ্ছেন যারা বিক্রেতা রয়েছেন তারা চাচ্ছেন আসলে যে আরও বেশি দাম পাওয়া যায় কিনা, আর যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে একটু কম দামে কেনা যায় কিনা। তো এই দুইয়ের মাঝখানে কিন্তু এখানে কেনা বিক্রি যেটা হচ্ছে যে সেটা মোটামুটি ভালোই চলছে। তো এই ছিল মোটামুটি বরিশালের এই চরমোনাইয়ের পশুর হাট থেকে সর্বশেষ মামুন। বরিশাল থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ায় গরুর চাহিদা থাকলেও মধুসত্ত্বভোগীদের দৌরাত্মে জিম্মি হয়ে পড়েছেন বেশিরভাগ খামারি। তাদের অভিযোগ, বেশি দামে গরুর বিক্রির প্রলোভন দেখিয়ে লাভের টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর লাভের আশায় গরু পালন করেছেন খামারিরা, এরপরও কোরবানির সময় লোকসানের আশঙ্কা তাদের। খামারিদের অভিযোগ, কোরবানির সময় বেশি দামে বিক্রয় করার প্রলোভন দেখিয়ে গরু নিয়ে যায় মধ্যস্বত্বভোগীরা, পরে নানা অজুহাতে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তাদের, ফলে লাভের দেখা মিলছে না খামারিদের। এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দালাল ছাড়া বেচা বিক্রি হয় না, এই কারণে আমরা যে কষ্ট করব, 10 টাকা গরু যে কিনে যায় তো 12 টাকা বেচবো, আমরা ওদের কারণে বেচতে পারি না। দাম ধরে 50,000 বাড়ি আইসে দেয় হচ্ছে, 7 দিন 15 দিন 10 দিন পর সিলেট চিটাগাং ঘুরে আইসে টাকা দেয় 40,000। সরকারি ভাবে যদি কোনোভাবে কোনো মতে যদি একটা বিক্রির যদি কোনো প্রসেস থাকে সেই ব্যবস্থা যেন সরকার আমাদের জন্য করে। এদিকে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা। মধ্যস্বত্বভোগী কেউ যদি এরকম কোনো কৃষককে ক্ষতিগ্রস্ত করতে চায় সেই ব্যাপারে আমি কোনো ধরনের কোনো অভিযোগ পেলে একেবারে খুব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুরোপুরিভাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় 20,686টি খামারে 92,700 গরু পালন করেছেন খামারি ও কৃষকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, ভোর থেকেই ধীরগতির কারণে 4 লেনের গাড়িগুলো মেঘনা গোমতী সেতুর 2 লেনে প্রবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে বাড়তি পরিবহনের চাপ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। মুন্সিগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত রয়েছে এই যানজট। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে চেষ্টা করা হচ্ছে। বেহাল দশা ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের, বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। বিঘ্নিত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় ঈদের আগে সংস্কারের দাবি বরিশাল বাস মালিক সমিতির। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ঈদের আগেই মহাসড়ক যান চলাচলের উপযোগী করা হবে। মাহমুদুল নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল কুয়াকাটা মহাসড়কের দৈর্ঘ্য 160 কিলোমিটার। এটি রাজধানীর সাথে বরিশাল বিভাগের 6 জেলার সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ। মহাসড়কের বিভিন্ন স্থান এখন খানাখন্দে ভরা। যান চলাচলের জন্য এই পথের অনেকাংশ একেবারে অনুপযোগী, প্রায় ঘটে দুর্ঘটনা। দুর্ভোগের কথা জানালেন ভুক্তভোগীরা। পাতি ভাঙে, ইঞ্জিনের সমস্যা হয়, গাড়ি উলট পুলট খায়, কত গাড়ি খাদেও চলে যায় বাড়ি খাইয়ে। এই ভাঙ্গা রাস্তার কারণে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়। যে জায়গা লাগতো আগে 1.5 ঘন্টা সোয়া 2 ঘন্টা, এখন এই আপনার ফরিদপুর থেকে বরিশাল আইতে লাগে 7 থেকে 6 ঘন্টা। রাস্তা ভাঙার কারণে আমরা সময় মতো স্কুলে আসতে পারি না। এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য আমরা দাবি জানাই। এই অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে বাস মালিক সমিতি। কিন্তু আমার সময় ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে এই মহাসড়ক দিয়ে হাজার হাজার লোক দক্ষিণ বরিশাল সহ দক্ষিণাঞ্চল আসবে,
এটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অথবা আসার পথে প্রচণ্ড যানজটের সৃষ্টি হবে। তবে সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানালেন, ঈদের আগেই মহাসড়ক যান চলাচলের উপযোগী করা হবে। কিছু কিছু অংশ রাস্তা ক্ষতিগ্রস্ত আছে এবং সেখানে আমরা প্রতিনিয়ত মেনটেন করে যাচ্ছি, ঈদে ঘরমুখ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা যথেষ্ট পরিমাণ সচেষ্ট আছি। এই মহাসড়কের ভুরঘাটা থেকে জয়শ্রী পর্যন্ত 35 কিলোমিটার এবং লেবুখালি এলাকার বেশ কয়েক কিলোমিটার যান চলাচলের একেবারে অনুপযোগী। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এবারের ঈদে ঘরমুখ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক রাখতে যে কোনো মূল্যে মহাসড়ক সচল রাখা হবে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। এই দেশের মতো বাড়তি প্রেশার, এটা আমাদের মোকাবিলা করতে হবে। তবে রমজানের ঈদে তো আমরা তেমন কোনো প্রবলেমে পড়িনি, আশা করি এখন থেকে এ যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা হয়েছে, কিন্তু যেভাবে ভয় দেখানো হচ্ছে আমার মনে হয় সড়ক পথে সে ভয়ের কোনো কারণ নেই। আমি এখনও মনে করি যে এবারও এই যাত্রা সড়ক পথে মোটামুটি স্বস্তিদায়ক হবে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা। সকালে হালি শহরে পুলিশ সুপার কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর হাটে নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এই জাতীয় পণ্য পরিবহন এটা ঈদের তিন দিন আগে তিন দিন পরে বন্ধ হবে, কারণ ওই টাইমে সবচেয়ে বেশি যাত্রীরা আসবে। পর্যটন প্লেসগুলো আছে আমাদের চট্টগ্রাম জেলায়, আমরা হিসাব করে দেখলাম 13টা আছে। এইখানে যাতে ঈদ উপলক্ষে যারা বেড়াতে যাবে বা এই পর্যটন প্লেসগুলোতে যাতে নাশকতা না হয় তার জন্য পুলিশি ইউনিফর্মের দুটো ব্যবস্থাই থাকবে। বাংলার সময়ে আরো থাকছে, আশুলিয়ায় 8,000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিপুল পরিমাণ রাইজার পাইপ ও গ্যাসের চুলা জব্দ। উন্নত স্টেনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। ফেনীতে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক ও তার মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতালটি তালাবদ্ধ করে পালিয়ে যায় কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে আটকে পড়া 11 রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠান সিভিল সার্জন। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পুলিশ ও স্বজনরা জানান, ফুলগাজীর বশিকপুর গ্রামের হারুনা রশিদের স্ত্রী মুক্তা আক্তারকে বুধবার রাত 1:30টার দিকে জেলা শহরের মিশন ক্লিনিকে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও আয়াদের মাধ্যমে চিকিৎসা চালায়। তাদের ভুল চিকিৎসায় ভোর 4:00টার দিকে রোগী মুক্তা আক্তার ও নবজাতক সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে সেখান থেকে মা ও নবজাতকের লাশ ফেনী আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর মিশন হাসপাতাল তালাবদ্ধ করে পালায় কর্তৃপক্ষ। মৃত্যু বাহির করছে, পরে আধা ঘন্টা পরে দেখা দেখি আমরা দেখি দেখি হের মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারলাম যে হের মাও নাই। হেরা বলতেছে যে আমরা এখন নিয়ে যান, কোথায় নিয়ে যাবেন নিয়ে যান। নার্সদেরকে যখন বলতেছে আপনাদের ডাক্তার কই, নার্সরা বলতেছে যে আমরাই তো ডাক্তার, আমরা কি ডাক্তার না? এখানে কোনো স্বাস্থ্য সেবা নাই, সবগুলো এটা কসাইখানা, দালালের মারফতে রুগী আনে। যদি মুক্তাবাগানের লোকজন আমাদেরকে লিখিত এবং খবর পেয়ে হাসপাতালটির তালা ভেঙে আটকে পড়া 11 রোগীকে উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠান সিভিল সার্জন। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা এটা জানতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে জানতে পারবেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরাও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছ থেকে নির্দেশনা পেয়েছি হাসপাতালটি আপাতত বন্ধ থাকবে। তদন্তের ফলাফলের পর কারকে দায়িত্ব আছে সেটি নিরূপণ করে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নিহত মুক্ত আক্তারের তামিম নামে 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্বামী ওমান প্রবাসী। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকনের মেয়েকে মিষ্টির সাথে বিষ খাইয়ে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আইনজীবী ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওয়াজেদ আলীর পরিবার। তবে তাদের নিরাপত্তায় বুধবার রাত থেকে ওই বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। বুধবার সাতখুন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলীর মেয়ে কোচিং থেকে বাড়িতে যাওয়ার সময় এক লোক তার বাবার বন্ধু পরিচয় দিয়ে জোর করে বিষযুক্ত মিষ্টি খাইয়ে দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এটা হয়তো মানসিকভাবে আমাকে বিপর্যস্ত করার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটাইছে এবং এটা অনেক বড় হতে পারত। অপহরণ করার উদ্দেশ্যে এই নেশা জাতীয় দ্রব্য পান করাইছেন এবং হত্যার চেষ্টায় যদি অজ্ঞান করতে পারতো হয়তো অপহরণ হইতে পারতো। ও তো সাথে সাথে এই জিনিসটা বুঝতে পারছে, যার জন্য তার বাবাকে রিং দিছে, তারপর হসপিটালে গিয়েছে। এখন আমরা কাউকে শনাক্ত করতে পারি না, তবু কিছু কথা আছে যেটা তদন্তের সাথে মনে মনে শনাক্ত করলো তো সেটা বলা যায় না। নড়াইলে তসলিমা নামে এক নারীকে অপহরণ চেষ্টার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রাতে নড়াইল থানায় তসলিমার ছেলে বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত 21 আগস্ট তসলিমাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার শুনে তসলিমার ছেলে মাইক্রোবাসের গতিরোধ করে মাকে উদ্ধার করেন। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মা ছেলে দুজনেই আহত হন। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তসলিমা রহমানকে অপহরণের চেষ্টায় তার ছেলের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল থানায় মামলা রুজু করা হয়েছে। জাহান্নামে সাতজন সহ অজ্ঞাত 3-4 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, মামলা তদন্তাধীন আছে। চট্টগ্রামে বাস চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুপুরে নগরীর 2 নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, নাসিরাবাদের বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয় চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী সানোয়ারা ইয়াসমিন। 2 নম্বর গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায়। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হালতিবিলে দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ডিশ লাইন মেরামত করতে নৌকা নিয়ে হালতিবিলের মধ্যে যায় আশরাফুল ইসলাম ও জনি। হঠাৎ তারা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বিল থেকে তাদের লাশ উদ্ধার করেন এলাকাবাসী। নিহতদের বাড়ি সিংড়া উপজেলার ডাকমণ্ডপ গ্রামে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ায় অবৈধভাবে নেয়া প্রায় 8,000 সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে জব্দ করা হয়েছে গ্যাসের চুলা ও সংযোগে ব্যবহৃত নানা সরঞ্জাম। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত জিরানি এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এই অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাস কোম্পানি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বসানো নিম্নমানের পাইপ রাইজার জব্দ করেন তারা। পরে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 8,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস সূত্র জানায়, গত 1.5 বছরে 1,60,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। যারা ইউজ করে চুলা এবং রাইজার, এগুলি আমরা জব্দ করে পাইপ উঠায় নিয়ে যাই। যতক্ষণ পর্যন্ত অবৈধ লাইন 1 ইঞ্চি পর্যন্ত থাকবে সেটা চলবে, এই লাইন থাকা পর্যন্ত চলবে। এখানে এটা সরকার মহোদয় জিলো টলারেন্সে বলছে আমাদেরকে কাজ করার জন্য, এটা নিয়ে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই। জনপ্রতিনিধি যারা আছেন বা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, তাদেরও কিছু দায়িত্ববোধ আছে। তারা যদি একটু সহায়তা করে যে না আর বসাবানা বা আর নিবানা, তাহলে পরে সেই জিনিসটাও আমাদের জন্য এবং সরকারের জন্য সবচেয়ে ভালো হয়। কমতে শুরু করেছে দেশের সব নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। জামালপুরে বন্যার পানির তোড়ে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন 6 উপজেলার মানুষ। বন্ধ হয়ে গেছে বিভিন্ন আঞ্চলিক যোগাযোগ। একই অবস্থা শরীয়তপুরেও। নড়িয়া ও জাজিরা আঞ্চলিক সড়ক সহ বেশিরভাগ গ্রাম্য সড়ক হাঁটু পানিতে ডুবে থাকায় বন্ধ হয়ে আছে যান চলাচল। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বাড়িঘর থেকে এখনও পানি না নামায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ফরিদপুরের 12টি ইউনিয়নের 70,000 মানুষ। এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। কিছু
নগাতেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে তুরাগ ও শীতলক্ষার পানি বৃদ্ধি পেয়ে গাজীপুরের কালিয়াকৈরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বরগুনার বেতাগীতে শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন নড়াইলবাসী। দুপুরে শহরের আদালত সড়কে এ মানববন্ধন করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এ সময় তারা বেতাগীতে শিক্ষিকা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। ভৈরবে নানা আয়োজনে পালন করা হলো আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের 13তম মৃত্যুবার্ষিকী। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কোরআন খতমের আয়োজন করা হয়। পরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আইভি রহমানের নিজ এলাকা চণ্ডীবের গ্রামে আইফি স্কোয়ারে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে একযোগে শপথ নিল পঞ্চগড়ের লাখো শিক্ষার্থী। সকালে পঞ্চগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে বেলা 11টায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। জেলার 389টি প্রতিষ্ঠানের 1,43,000-এরও বেশি শিক্ষার্থী সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি ও বাল্য বিয়ে প্রতিরোধের অঙ্গীকার করে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হলো ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। সকালে শহরের 10 মাইলে ইয়াসমিনের কবরে শ্রদ্ধা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর সেখান থেকে জেলা মহিলা উন্নয়ন সংস্থা, নারী মুক্তি কেন্দ্র সহ বেশ কিছু সংগঠন র্যালি বের করে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে উন্নয়ন সংস্থা পল্লীশ্রী ও MBSK। কর্মসূচিতে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবি জানান। 1995 সালের 24শে আগস্ট গাড়ি থেকে নামিয়ে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে পুলিশের কয়েক সদস্য। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাইকোর সঙ্গে 2003 সালে করা সরকারের সব চুক্তি অবৈধ ঘোষণা হাইকোর্টের। ট্যাংরা টিলার ক্ষতিপূরণ আদায়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে কারখানা নির্মাণে নিষেধাজ্ঞা, 6 মাসের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। বন্যার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দিষ্ট পশুর হাটের বাইরে গরু বেচাকেনায় নিষেধাজ্ঞা, কোরবানির জন্য 365টি স্থান নির্ধারণ। এবং ফেনীতে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ, তালা দিয়ে পালালো হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।